কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, বাড়িতে ভালোভাবে থাকতো, সুস্থভাবে আছো। দেখো আমাদের প্রথম টার্মে কিছু টার্ম হয়ে গেছিল, আজকে এবারে আমরা যেটা প্রথম শুরু করবো সেটা হলো চলতরি। চলতরির সম্বন্ধে কিছুটা তোমাদেরকে বলা হয়েছে, আবার প্রথম থেকে আমরা চলতরি শুরু করছি। আসলে তড়িতের ক্ষেত্রে যখন নিবে, এর ক্ষেত্রে দুটো রকমের তড়িৎ হয়, স্থির তড়িৎ এবং চলতরি। স্থির তড়িৎ, সেখানে সমস্ত আধানগুলো স্থির অবস্থায় থাকে। চলতরিতের ক্ষেত্রে আধান যখন মুভ করতে শুরু করতে চলতে শুরু করে, তা ক্ষেত্রে কিছু বিশেষ বিশেষ এফেক্ট দেখা যায়, সেটা চলতরিতের মধ্যে পড়ে। প্রথমে আমাদেরকে তড়িৎ সম্বন্ধে জানতে গেলে আগে জানতে হবে আধান কাকে বলে। আধান সব থেকে ভাইটাল হলো তড়িতের মধ্যে। তাহলে দেখো আধান কাকে বলে। আধানের প্রথম যেটা ধারণা সেটা প্রধানত আমরা কুলম্বের সূত্র থেকে পাই। আধান হলো পদার্থের একটা ধর্ম, এমন একটা ধর্ম যার ফলে যদি দুটো পদার্থের মধ্যে একই ধরনের আধান থাকে তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ করে, আর যদি বিপরীত ধরনের আধান থাকে তাহলে তারা পরস্পরকে আকর্ষণ করে। তাহলে যে ধর্মের জন্য একই ধরনের কণাগুলো পরস্পরকে আকর্ষণ, একই ধরনের কণাগুলো বিকর্ষণ আর বিপরীত ধর্মের কণাগুলো পরস্পরকে আকর্ষণ করবে, সেই ধর্মটাকে বলা হয় নর্মালি তোমার আধান। ঠিক আছে, এবার এই আধানের সম্পর্কিত আধান যখনই লিখব, আধানকে প্রধানত কিউ দিয়ে আমরা লিখি, চার্জ কিউ দিয়ে আমরা লিখি। এবার আধান সম্পর্কিত আমাদের কাছে যেই সূত্রটা সেটা হলো কুলম্বের সূত্র। কুলম্ব প্রথম আমাদেরকে একটা সূত্র দিয়েছিল যেটা দুটো আধানের মধ্যে যদি আকর্ষণ কিংবা বিকর্ষণ বল কাজ করে সেটা কত ক্রিয়া করবে সেটা সম্বন্ধে আমরা জানতে পারি। এখানে দেখো, ধরো এখানে আমাদের একটা চার্জ আছে কিউ ওয়ান, একটা পদার্থ আছে যার আধান হলো কিউ ওয়ান, এখানে আর একটা পদার্থ আছে যার আধান হলো কিউ টু, এবং এদের মধ্যে ধরো দূরত্ব কত আর, এদের এই যে দুটো কণা আছে তাদের কেন্দ্রের সংযোগকারী সরলরেখা যে আছে তাদের দূরত্ব হলো আর। তাহলে এদের মধ্যে আকর্ষণ কিংবা বিকর্ষণ বলের মান যেটা হবে সেটা বলটা ওই দুটো আধানের গুণফলের সঙ্গে সমানুপাতিক, এবং তাদের মধ্যে যে দূরত্ব আছে তার বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। ওকে, তাহলে এফ প্রপোর্শনাল টু কিউ ওয়ান, কিউ টু প্রপোর্শনাল টু ওয়ান বাই আর স্কোয়ার। এবার আমরা জানি যে প্রপোর্শনাল থেকে যখন সমানুপাত বা ইকুয়ালে লিখি তখন একটা ধ্রুবক আসে, এখানে যে ধ্রুবকটা আছে সেটা হলো কে, তাহলে কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা বলটা পেলাম কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। নর্মালি এখানে কে ধ্রুবকটা লেখা হয়, কিন্তু এক্সপেরিমেন্ট যখন করা হয়েছে, এক্সপেরিমেন্ট করার পর কে এর যে ভ্যালুটা পাওয়া যায় সেই ভ্যালুটা প্রধানত হয় ওয়ান বাই ফোর পাই ইপসাইন ও জিও কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এখানে দেখো একটা নতুন পদ রাশি এলো ইপসাইন ও জিরো, এই ইপসাইন ও জিরোকে বলা হয় মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট থেকে পাওয়া গেছে। ঠিক আছে, এই যে ইপসাইন ও জিরো, এপসাইনো জিরো একটা নতুন কোয়ান্টিটি পাওয়া গেল। এবার দেখো এপসাইনো জিরো সম্বন্ধে তো আমাদের কোনো ধারণা নেই, তাহলে এপসাইনো জিরো সম্বন্ধে আমরা যদি জানতে যাই তাহলে আমরা এপসাইনো জিরোকে এখান থেকে দেখো লিখতে পারি যে বাদ বাকি যেগুলো সম্বন্ধে আমরা জানি সেগুলো সম্বন্ধে লিখব। এখানে আরেকটা জিনিস বলার যে চার্জ যখনই নিব, চার্জের একক যদি নিই, চার্জের এসআই পদ্ধতিতে একক হয় কুলম, সিজিএস পদ্ধতিতে হয় ইএসইউ বা স্ট্যাট কুলম। ওকে, সেক্ষেত্রে এপসাইন ও জিরোর আমাদেরকে যদি ইউনিট নিই তাহলে দেখো এপসাইন ও জিরোর একক যদি নিই, সিজিএস পদ্ধতিতে যদি নিই, তাহলে তার একক হয় কুলম স্কোয়ার বাই নিউটন মিটার স্কোয়ার। এটাকে সিজিএসে কনভার্ট যদি করো, সিজিএসের একক কথা হবে কুলমের জায়গায় ইএসইউ বসবে, নিউটনের জায়গায় টাইম, মিটারের জায়গায় সেন্টিমিটার। এটা এপসাইন ও জিরোর একক, এবং এপসাইন ও জিরোর ভ্যালু আছে। সিজিএস পদ্ধতিতে যদি নাও এপসাইন ও জিরোর ভ্যালু হয় 8.854 ইন্টু 10^-12 কুলম্ব স্কোয়ার পাই নিউটন মিটার স্কোয়ার। ওকে, এটা হলো এপসাইন ও জিরোর ভ্যালু। আর এখানে দেখো দুটো চার্জ পেলাম আমরা, চার্জের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল পেলাম, এবং আর কি পেলাম, এপসাইন ও জিরো পেলাম, এপসাইন ও জিরোর মান পেলাম। এখানে আরেকটা জিনিস আধান সম্বন্ধে যখন বলছি, আধানের ক্ষেত্রে পার্টিকুলার কিছু কিছু ধর্ম আছে, আগে এটা জেনে রাখো এটা কার সূত্র, এটা হলো কুলম্বের সূত্র। ওকে, কুলম্বের সূত্র, এখানে যদি দুটো আধান একই ধরনের হতো তাহলে তাদের মধ্যে বিকর্ষণ হতো, যদি ডিফারেন্ট টাইপ হতো তাহলে আকর্ষণ হতো। আর কিউ সম্বন্ধে যেটা তোমাদেরকে জেনে রাখতে হবে, কিউ চার্জ, চার্জের সিজি এসআই পদ্ধতিতে একক কি, এসআই পদ্ধতিতে একক হলো কুলম, সিজিএস পদ্ধতিতে হলো ইএসইউ বা স্ট্যাট কুলম। ওকে, কুলম এবং স্ট্যাট কুলম, এবং এর মাত্রা, চার্জের মাত্রা হলো আইটি, যেখানে আই প্রবাহ মাত্রাকে নির্দেশ করে, আইটি। ওকে,
তাহলে কুলম্বের সূত্র থেকে তোমাদেরকে মোটামুটি এই পার্টটা গেলে যে দুটো আধানকে রেখেছি তাহলে তাদের মধ্যে কতটা বল ক্রিয়া করছে সেটা। আর আমাদেরকে এখান থেকে এবার যেটা জানতে হবে, দেখো যে আমরা যদি এখানে একটা চার্জ রাখি, এখানে একটা চার্জ আছে, এবার পাশে যদি আর একটা চার্জ থাকে তাহলে এই চার্জটা এই চার্জের উপর তো কিছু পরিমাণ বল প্রয়োগ করবে, তাহলে এর উপর কিছু পরিমাণ বল প্রয়োগ করছে। এবার যদি তুমি এই আধানটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসো, এবার দেখো যদি দুটো একই ধরনের চার্জ হয় তাহলে এ তো একে বিকর্ষণ করছে, বিকর্ষণ করার সত্ত্বেও তুমি যদি একে এগিয়ে নিয়ে আসছো, এগিয়ে নিয়ে আসতে গেলে তাহলে তো বলের বিরুদ্ধে তোমাকে কিছু পরিমাণ কার্য করতে হবে। আর যখনই আমরা কার্য করব, কার্য করলে সেটা পদার্থের মধ্যে কীরূপে সঞ্চিত থাকে, শক্তিরূপে। এখানে আমরা যখন একটা আধানকে রেখেছি আর একটা আধানকে যখন তার কাছে নিয়ে আসছি, তখন আমরা কুলম্বের বল কাজ করছে, কুলম্বের বলের বিরুদ্ধে গিয়ে কিছু পরিমাণ কার্য করছি। এখানে যে কার্য করছি সেটা কিন্তু এই আধানের মধ্যে শক্তিরূপে সঞ্চিত থাকছে। এখানে যে শক্তিটা, সেই শক্তিটাকে বলা হয় বিভব। ওকে, সেই শক্তিটাকে বলা বিভব বা পোটেনশিয়াল বলা হয়। এবার নর্মাল এদের ক্ষেত্রে বিভব কিভাবে ডিফাইন করা হয়, বিভব দুরকমভাবে ডিফাইন করা যায়। এখানে যেটা আমরা কার্য সংজ্ঞা থেকে যেটা জানবো, একক আধানকে, একক ধনাত্মক আধানকে একটা বিন্দু থেকে আর একটা বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয় বিভব। নর্মাল ধরো তুমি কি করেছো, কিউ একটা চার্জকে একটা জায়গা থেকে আর একটা জায়গায় নিয়ে গেছো, তার জন্য তোমাকে ডাব্লু পরিমাণ কার্য করতে হয়েছে। তাহলে একক আধানকে নিয়ে যেতে কত কার্য করতে হবে, ডাব্লু বাই কিউ। তাহলে ডাব্লু বাই কিউকে বিভব বা বি হিসেবে ডিফাইন করে। তাহলে ডাব্লু বাই কিউ ইকাল টু বিভব বা ডাব্লু ইকাল টু লিখতে পারি আমরা ভি কিউ। ওকে, এই ফর্মুলাটা মাথায় রাখবো, এটা প্রচুর কাজে লাগবে আমাদের। এবার বিভবের এছাড়া আর একটা সংজ্ঞা হয়, সেই সংজ্ঞাটা সম্বন্ধে এবং তড়িৎ বিভব সম্বন্ধে আমরা পরের ক্লাসে আরও ভালোভাবে ডিটেলস আলোচনা করবো। তোমরা এখানে কী করবে, চার্জ সম্বন্ধে ভালোভাবে জানবে এবং কুলম্বের সূত্র যেটা সেটা ভালো করে আগে জানো, এবং এপসাইলন জিরোর ভ্যালু যেগুলো লিখলাম, মান যেগুলো সেগুলো ভালো করে জানো। পরের ক্লাসে আমরা মেনলি বিভব নিয়ে আলোচনা করবো। ওকে, আজকের ক্লাসে এই পর্যন্তই থাকলো।